আমরা চলে যেতে চাই চট্টগ্রামে, সেখানে এস আলম গ্রুপের কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালাচ্ছে। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, অভিযানের বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। আপনারা ইতিমধ্যে জেনেছেন দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান এস আলমের ভেজিটেবল অয়েল যে কারখানা, সেখানে অভিযান চালাচ্ছে ভোক্তা সেখানে রয়েছে, এবং তারা আপনারা দেখছেন এখানে যারা কর্মকর্তা তারা সেখানে রয়েছেন, তারা একটু আগে এখানে তেলের যে দাম, সরকারি দাম 795 টাকা, কিন্তু এখানে যে সমস্ত তেল পাওয়া গিয়েছে সেগুলো দাম রাখা হয়েছে প্রায় 835 টাকা, তারা কিছুটা অসামঞ্জস্য পেয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এসব বিষয়ে জানতে আমার সাথে যুক্ত হচ্ছেন ভোক্তা অধিদপ্তরের একজন কর্মকর্তা। যদি একটু বলতেন আজকে আপনারা অভিযানে কী পেয়েছেন এখানে। ধন্যবাদ। আমরা ভোক্তা অধিকার অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে আমাদের মহাপরিচালক স্যারের নির্দেশে আমরা আসলে আজকে এই এস আলমের এই রিফাইনারিতে আমরা এসেছি, ভূর্জ্য তেল রিফাইনারি প্রতিষ্ঠানে আমরা এসেছি। এখানে আমরা যেটা পেয়েছি যে ওনাদের বোতলজাত করার যে কার্যক্রম, এটা তাদের আপাতত বন্ধ আছে তাদের মেডিসিনের প্রবলেমের কারণে। কিন্তু এছাড়া তাদের বক্তব্য হচ্ছে যে প্রচুর পরিমাণ রিফাইন্ড অয়েল তাদের মজুদ আছে, এবং প্রচুর পরিমাণ ক্রুড অয়েল তাদের মজুদে আছে। এটাতে কোনো প্রবলেম নাই, বাজারে সরবরাহে কোনো ঘাটতি হবে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ তেল বাহিরে যাচ্ছে, বাজারে আসলে সরবরাহের কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। আমরা বাজারে এর আগেও দেখেছি বাজারে যে কোনো দোকান বা কোনো প্রতিষ্ঠানে তেল নাই এরকম কোনো কিছু আমরা খুঁজে পাইনি। বাজারে প্রচুর পরিমাণে তেল আছে, সরবরাহেও কোনো ঘাটতি নেই, ভোক্তাদের প্যানিক। আপনারা তো এখানে দামে একটা গরমিল পেয়েছেন, ওইখানে ওরা যেটা বললো ওদের সাপ্লাই কম বা অর্ডার কম, ওটা একটা আগে বলেছেন। এটা আমাদেরকে একজন তাদের একজন এমপ্লয়ি আমাদেরকে বলেছে যে এই তাদের অর্ডার কম, এই জন্য তারা মোড়ক যাতের পাটটা তাদের বন্ধ আছে। কিন্তু পরবর্তীতে তারা আবার এটা কারেকশান করে নিয়েছে, তারা কারেকশান করে নিয়ে বলছে যে তাদের মেশিনারি যে ত্রুটির কারণে তাদের এটা বন্ধ আছে। যিনি বলছেন উনি এটা আবার কারেকশান করে নিয়েছেন, বলছেন যে মেশিনারি ত্রুটির কারণে এটা বন্ধ আছে। আর কিন্তু ওনাদের যে এই ক্রুড অয়েল এবং রিফাইন্ড অয়েল এটার কোনোটার মধ্যেই কোনো ঘাটতি নেই, প্রচুর পরিমাণে। যারা তো তেলের দাম বৃদ্ধি, তেলের সংকট আছে, ওনারা এখানে ওদের সাপ্লাই কেন বন্ধ? না, তার তেলের দাম বৃদ্ধি করে নেওয়ার কোনো সুযোগ নেই। যদি আমাদের কাছে অভিযোগ আসে যে বোতলের মূল্য ঘষামাজা করে নির্ধারিত মূল্যের বেশি মূল্যে বিক্রি হচ্ছে, তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা। ওনাদের যে সরবরাহ বন্ধ কেন, এই বিষয়ে সরবরাহ বন্ধ, আমরা ওনাদের সাথে ওরা সরবরাহ একটা খোলা তেলটা সরবরাহ রেখেছে, দেখেন খোলা তেলটা আমরা আসার সময় কিন্তু প্রচুর পরিমাণ বাইরে গেছে। ওনাদের বোতলজাতটা কেন বন্ধ, আমরা ওনাদেরকে অনুরোধ করবো মেশিনারি যত দ্রুত কারেকশান করে হলেও মেশিন যারা প্রোডাকশানে যায় আমরা তাদের সাথে এই বিষয়ে আরও আলোচনা করব। ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। যে শুনছিলেন যেটি বলছেন যে এখানে যেসব অভিযান যেটি পেয়েছে দাম নিয়ে বিভিন্ন আপনার অসামঞ্জস্য রয়েছে, এছাড়া এসএলএম কর্তৃপক্ষ তারা যেটি বলছেন তারা বাজারে তাদের এই মুহূর্তে সরবরাহ বন্ধ বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মাসুদ, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, ফিরে যেতে চাই আলোচনা।